বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল সকাল নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাদিয়া। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার এই লাইকটা আমার ভিডিওটাকে পৌঁছে দেবে আর অনেকের কাছে। আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখেন, যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর যদি আমাকে কিছু জানতে চান বা ভিডিও রিলেটেড কোনো সাজেশন দিতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে নতুন নতুন আরও অনেক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আমার এই ইনডোর প্ল্যান্টগুলোকে আমি সপ্তাহে একদিন রোদে দিই। তো গতকালকে রোদে দিয়েছিলাম, সারাদিনই বারান্দায় ছিল, রাতেও বারান্দায় ছিল। তো সকালে ভাবলাম যে এখন এগুলোকে ঘরে নিয়ে আসি। তো গাছগুলোকে ঘরে এনে যার যার জায়গায় যার যার প্ল্যান্টারে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর স্বাভাবিক সকালবেলায় ব্রেকফাস্টের ব্যবস্থাটাই সবার আগে করতে হয়। তো ঘরের কাজকর্ম করে গাছপালাগুলোকে একটু যত্নআত্তি করে এবার চলে আসলাম রান্নাঘরে। তো ব্রেকফাস্ট তো বানাতেই হবে, নিজেরও খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, হাজব্যান্ডকে খাইয়ে বিদায় করতে হবে। তো আমার বাসায় নাস্তার ব্যবস্থাটা হলো, আসলে রুটি আর আলু ভাজিটা মানে খুব একটা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তো আমার খুব পছন্দ যদিও রুটি আলু ভাজি, পরোটা আলু ভাজি। তারপরে দেখা যায় যেহেতু সবাই খায় না তাই নিজের একার জন্য কিছু করতে ইচ্ছা করে না। তো ওরা যেরকম খায় সেরকমভাবেই চেষ্টা করি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। আর আমারও অভ্যাস হয়ে গেছে অবশ্য, ওদের মতন খেতে খেতে আমিও এখনও ওদের মতোই অভ্যস্ত হয়ে গেছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে চিজ স্যান্ডউইচ ছিল। বেশিরভাগ সময় দেখা যায় স্যান্ডউইচ বা ব্রেড বাটার বা পরোটাও থাকে না, যেরকম না থাকে, তবে দেখা যায় যে পাউরুটি আর ব্রেড বাটারটাই বাচ্চারা বেশি পছন্দ করে। তো এটাই আমাদের বেশি করা হয়। আসলে মানুষের জীবনের প্রতিটা দিনই ব্যস্ততা দিয়ে শুরু হয়, আবার শেষও হয় ব্যস্ততা দিয়েই। তো প্রতিটা বাড়িতেই সকালবেলার গল্প কিন্তু একই রকম, খুব ব্যস্ততার মাঝে শুরু হয়। তবে দেখা যায় যে 9টা সাড়ে 9টার দিকে কিন্তু আমরা গৃহিণীরা একটু ফ্রি হয়ে বসতে পারি। যদি বাদ ফজরি কাজগুলো শুরু করে দেওয়া যায়, সব কাজ শেষ করে ফেলতে পারি মোটামুটি সকালের কাজগুলো, তাহলে কিন্তু দেখা যায় যে 9টা সাড়ে 9টার দিকে বসে একটু রেস্ট নিতে পারি। তো আমার বেলাও সে ব্যতিক্রম না, আমি অবশ্য ফজরের পরপরই কাজগুলো শুরু করে দেই। তো যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়ে যায় তো মোটামুটি বেলা থাকতে থাকতেই আমার কাজগুলো শেষও হয়ে যায়। তো আমি কিন্তু এদিকে সকালে সব কাজ শেষ করে নিয়েছি, ঘরবাড়িগুলো গুছগাছ করে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করব। তো নাস্তা রাস্তা খাওয়া দাওয়ার পরেই আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে চেষ্টা করি যে রান্নাটা বসিয়ে দিতে। আর দেখেন বেলা কিন্তু একদম ছোট হয়ে গেছে, এখন কিন্তু একদম 3টা বাজে, আসরের ওয়াক্ত হয়ে যায়। তো কি কি করা যাবে বলেন? আসলে হাত তো আমাদের 2টা, তো এর বেশি তো তাড়াহুড়া করে করা যায় না। তো যাই হোক, নাস্তা টাস্তা শেষ করে আজকে তাড়াতাড়ি চলে আসলাম। আজকে আসলে রান্নাবান্না সেরকম বলতে আমার কিছু নাই, কারণ কেন জানি না কয়েকদিন আগেকার ভিডিও এটা, আসলে গরমটাও খুব পড়েছিল আর আমাদের এখানে বিদ্যুৎ এত বেশি প্রবলেম করছিল যে কি বলবো। আচ্ছা, ঢাকা শহরের সব জায়গায় শুনলাম এরকম অবস্থা, কিন্তু যারা আমার আশেপাশে মানে খিলগা বা রামপুরা থানার আশেপাশে আছেন তাদের কী অবস্থা আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্য 2-3 দিন থেকে দেখছি যে মানে বৃষ্টিটা হওয়ার পর থেকে দেখছি যে বিদ্যুৎটা একটু প্রবলেম কম করছে। তো যাই হোক, আবার গল্প করতে করতে আপনাদের সাথে ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। তো আজকের দিনটাতে রান্নাবান্না সেরকম কিছু রাখি নাই, আজকে আমার ভর্তা ভাজি ডে। মানে কেন জানি ইচ্ছা করছিল না যে মাছ মাংস বা আমিষ জাতীয় সেরকম কিছু খাই। তো বাচ্চারাও দেখলাম যে ভর্তা বা ভাজিতে খুব একটা অমত করলো না, আর আমার হাজব্যান্ড তো আসলে ভর্তা ভাজি খুবই পছন্দ করেন। তো একটু আগে যে দেখলেন বেগুনগুলো ছিলে নিলাম, এটার একটা কারণ হলো বেগুন তো ভর্তাই করব, কিন্তু বেগুনগুলো বেশ কিছুদিন আগে আমি যে শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে ওখান থেকে নিয়ে আসছিলাম। যারা আমাকে মোটামুটি রেগুলার ফলো করছেন তারা তো জানেন। তো অনেকদিন থাকতে থাকতে বেগুনগুলো কেমন জানি একটু শক্ত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে খোসাটা ছাড়িয়ে নিলে ভর্তাটা নরম হবে। তো বেগুনের ভর্তা তো শক্তর কিছু নাই, বেগুন সিদ্ধ দিলে ভর্তা সুন্দর সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, কিন্তু এই বেগুনগুলো অনেকদিন থাকার ফলে কেমন যেন হয়ে গিয়েছিলো, তো এই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এমনিতেও কিন্তু বেগুন পোড়াও যদি দিয়ে ভর্তা করা হয় তাহলে কিন্তু দেখবেন যে পোড়ার পরে খোসাটা ছাড়িয়ে দেওয়া হয়। তো এখন ভর্তার জন্য আমি যে মজাদার জিনিসটা মশলাটা রেডি করছি এটা মোটামুটি সবাই জানেন। তো আমার কিন্তু এই ভর্তাটা খুবই প্রিয়। তা আমি মাঝে মাঝে কী করি, শুধু শুধুও এই মশলাটা করে রাখি, মানে ভাতের সাথে অন্য কিছু যখন ভালো না লাগে তখন দেখা যায় যে
এটা দিয়েও ভাত খেতে তখন ভালো লাগে। তো এই মশাটা আমি করে রাখছি, এইগুলো শেষ করে আমি শাওয়ার নিব, নামাজ পড়বো, তারপরে হয়তো একটু দেরি হয়ে যাবে, তো হাজব্যান্ডও আজকে বাসায়, তো ভাবলাম যে আজকে ঠিক আছে এই মশলাটা শেষ করে রেখে তারপরে আমি আমার কাজে যাই। তো মশলাটা আসলে এভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না, যদিও বা অনেকে জানেন, কিন্তু আমার মনে হয় আরও অনেকে যদি শেয়ার করতাম তাহলে অনেকেরই কাজে লাগতো। তো আমি এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স নিয়েছি, আর একটু সরিষার তেল, ধনিয়া পাতা, এগুলো তো নিতেই হয়। তো ইনশাআল্লাহ এই জিনিসটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এটা দেখেই কিন্তু আমার লোভ লেগে যাচ্ছিলো, মানে আমার খিদে পেয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো। তো কার কার এরকম হয় আর এই জিনিসটা কে কে পছন্দ করেন? আসলে এটা যখনই তৈরি করি তখনই আমার নানুর কথা মনে হয়, আমার নানু খুব সুন্দর করে এটা করতে পারতেন। আর এত ঝাল, মানে নানুর ওই ভর্তাটার টেস্টই ছিল অন্যরকম। আর দেখেন এই যে দেখে কিন্তু অনেকের আমি জানি লোভ লেগে যাচ্ছে, তো যাদের লোভ লাগছে তো তারা কিন্তু ইচ্ছা করলে এটা করে খেতে পারেন। তো সেরকম কিছু লাগে না, একটু পেঁয়াজ বা অনেকে আবার একটু হয়তো কাঁচা রসুন কুচি করে দেন, আর একটু ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, এগুলো দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, মশলাটা আমি এখন করে রাখলাম, আর হাতে কিছু পেঁয়াজ আমি অবশ্য সবসময় এই সিস্টেমটা করে রাখি যে পেঁয়াজ কিছু ছিলে রাখি, কারণ তাড়াহুড়ার সময় দেখা যায় কি পেঁয়াজ ছিলতেই সময় লেগে যায়। তো কিছু পেঁয়াজ ছিলেটা ধুয়ে রেখেছি, কিন্তু মুখে যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা পচা ধরা শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি একটা শুকনা টিস্যু দিয়ে পেঁয়াজের মুখটা খুব শুকনা করে সুন্দর করে মুছে, তারপর একটা বক্সে উপরে একটা উপর নিচে দুই জায়গায় টিস্যু দিয়ে তারপর বক্সে করে আমি ফ্রিজে রাখি। তো মোটামুটি দুই তিন দিন ভালোভাবেই থাকে। যখনই আপনার পেঁয়াজের দরকার পড়বে তখনই চট করে একটা বা দুইটা পেঁয়াজ নিয়ে কুচি করে নিতে পারবেন। আর পেঁয়াজটা ছিলা থাকলে কি হয়, দেখা যায় কি সবসময় যে একটা দুইটা পেঁয়াজ ছিলার জন্য যে খোসা ছাড়ানো এলোমেলো হয় ওইটা আর হয় না, আর কাজ তো অবশ্যই গুছানো থাকে, একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো এই যে এখন আমি আলু বেগুন কেটে রেখেছিলাম, এগুলো এখন সিদ্ধ দিয়ে দিলাম। আর তারপরে যতই ডিশওয়াশার ইউজ করে আর যাই করি না কেন, দু একটা থালাবাটি দেখা যাবে হাতে ধোয়া হয়েই গেছে। আমার তো এরকম অনেক সময় হয় যে ডিশওয়াশার অন করে দিয়েছি, তারপরে হঠাৎ দেখলাম যে একটা কিছু, একটা লিড বা একটা ছোটো প্লেট, একটা ছোটো চামচ বা একটা ছোটো বক্স বা একটা না একটা কিছু রয়েই গেছে, তখন আর কী করা যাবে বলেন? তো তখন কিন্তু আমি সেগুলো হাতেই ধুয়ে ফেলি, কিন্তু আমি এগুলো কিছুই জমা করে রাখি না। আসলে জমা করে রাখলেই সমস্যা, সিঙ্কটা খালি থাকলে দেখবেন কাজ করতে অনেক সুবিধা হয়। তো হাতের কাছে যখনই যা থাকে চটপট ধুয়ে টুয়ে শুকা দিয়ে রাখি যেন তাড়াতাড়ি করে পানিটাও ঝরে যায়। আসলে এই পানিটানি থাকলেই সমস্যা, যত শুকনা রাখা যাবে আমার মনে হয় ততই ভালো, কাজ করতে খুবই সুবিধা নিজেরও। তো আমার খালা তো আছে, কিন্তু থাকলে কি হবে, উনি কাজ করেন মাত্র দুইটা, আর বাদবাকি কাজ সব আমারই করতে হয়। আর আমি অবশ্য খুব একটা প্রেশারও দেই না, কারণ বুঝি যে তারা বিভিন্ন বাড়িতে কাজকর্ম করেন, আর তাদেরকে প্রেশার দিতে গেলে দেখা যায় যে আমি একটা বড় প্রেশারের মধ্যে পড়ে যাব। তো এই জন্য প্রেশার দেই না। আর এর মাঝে অবশ্য খালা যে চেঞ্জ হয় নাই তা না, চেঞ্জ হয়ে গেছে। আগে যে আমার শরীফা ছিল সেই শরীফা তো এখন আর নেই, তা সে নাকি ঘর মুছতে পারে না, তো তার নাকি কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, এই জন্য সে কাজ করবে না। তো আমি আর ঝামেলা বাড়াই নেই, তাকে বাদ দিয়ে নতুন খালায় নিয়ে নিয়েছি। আসলে খালা থাকুক আর না থাকুক, তারা আসুক আর না আসুক, আমাদের সুস্থতা অসুস্থতা যাই থাকুক না কেন, ইচ্ছা না করলেও কিন্তু সংসারের কাজগুলো আমাদেরকে করে নিতেই হয়। শরীর ভালো না থাকলেও যে সংসারের কাজগুলো ফেলে রাখবো এরকম কিন্তু না, তো যে কোনোভাবেই হোক সংসারের কাজগুলো শেষ করে নিতেই হয়। তো এই যে দেখছেন আমাদের খাওয়ার টেবিল রেডি, আজকে আমাদের আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভাজি, ভিন্ডি ভাজি আর ডাল, ডাল ভাত তো সঙ্গে আছেই। তো দেখলাম যে বাচ্চারা, বাচ্চাদের বাবা মোটামুটি সবাই খুশি হয়ে খাচ্ছে, তো আমার খুব ভালো লাগলো যে ভালো এই সপ্তাহে এক আধ দিন আসলে এই সিস্টেমটা করাই যায়, কারণ প্রতিদিন তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না। তো আজকে আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।